কেমন কেমন ঠিক আছে থ্যাংক ইউ আমার নতুন কোনো ফিল্ম নাই একটা ওয়েব সিরিজ করেছি যেটা চরকিতে এখন রিলিজ হয়েছে চাইলে সাবস্ক্রাইব করে দেখতে পারবেন আর এমনিতে আমার এখন আপাতত কোনো ফিল্মের কথা হচ্ছে না মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি বেশিরভাগ মানুষই ভালো বলছেন আবার কেউ কেউ তাদের ভালো না লাগার কথাটাও জানাচ্ছেন যেগুলো আমাকে পরবর্তী কাজে সাহায্য করবে বলে আমি মনে করি না না এরকম কিছু না আমার জাস্ট খুফিয়া রিলিজ হবে এই বছর এটাই শুধু আমি জানি যারা আমার সাথে এখানে বসে আমার আমাকে কি বলবো আমি তো আসলে ভীষণভাবে আনন্দিত যে সিনেপ্লেক্স এখানে তাদের একটা সিঙ্গেল স্ক্রিন ওপেন করেছে এবং আমি আশা করব যে আরও অনেকগুলো স্ক্রিন তারা ওপেন করতে পারবে এখানে কিন্তু এটা ভীষণ দুঃখজনক যে এখানে যেই হলগুলো আগে ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে বন্ধ হয়ে গেছে কারণ মানুষের আসলে রিক্রিয়েশনের জায়গাগুলো যত কমে যাবে সমাজের অসঙ্গতিগুলো তত বেশি বাড়বে তো আমি আশা করব যে এখানে আরও অন্যান্যরাও শুধু সিনেপ্লেক্স না অন্যান্য উদ্যোক্তা যারা আছেন তারাও নিজ উদ্যোগে আসলে এখানে আরও সিনেমা হল তৈরি করবে যন্ত্রণা দিচ্ছে তাদের শাস্তি দেয়া হোক কেমন কেমন ঠিক আছে থ্যাংক ইউ পার্কে এসে মনটা আরো পরিষ্কার হয়ে গেল তো এখানে জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার এই আধুনিক সিনেমা থিয়েটার আজ স্ক্রিন উনি উপহার দিতে চান আজকে হাসান ভাই বলেছেন আমাদের এখানে 200 আমাদের নিজস্ব চলচ্চিত্র সারা বিশ্বের অন্যান্য চলচ্চিত্র সবকিছু মানে এক মাসের মধ্যেই তাদের ভিডিওটা উঠে আসবে আর আমরা যদি 100 সিনে 100 বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহীতে এই সিনেপ্লেক্স হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য ভারী শিল্প কারখানা এখানে গড়ে তোলা খুব একটা সহজ নয় প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন একটি আমাদের সাংস্কৃতিক This place, it isn't what you think. You've never faced anything like this. Stand down. I'm not the one to fear.